আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পাঁচ বেডরুমের অসাধারণ একটি বাড়ির ডিজাইন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ছিল আমার এক দুবাই প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও, তার অনুরোধেই আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কম জায়গায় পাঁচ রুমের একটি সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে এবং কিভাবে কম খরচে এই বাড়িটি আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে। তো বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির মাপ জানবো, এরপর জানবো এই বাড়ি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগে, তার একটা আনুমানিক হিসাব জানবো। বন্ধুরা, আপনারা জানেন বাড়ি তৈরিতে সঠিক হিসাব দেওয়া যায় না, আমি আপনাদেরকে আনুমানিক হিসাব দিব। এই আনুমানিক হিসাবের মাধ্যমে আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির মাপ জেনে নিই, তারপর জানবো এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে। বন্ধুরা, বাড়ির মাপ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটির মাপ সঠিকভাবে জানতে পারবেন। বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 51 ফিট আর প্রস্থ হচ্ছে 32 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 1632 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল হিসাব করেন, আসবে 3.74 শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে। আর যদি আপনি কাঠা হিসাব করেন, আসবে 2.26 কাঠা। তো আমরা বলতে পারি 2.26 কাঠা জমিতে আমাদের এই সুন্দর পাঁচ বেডরুমের বাড়িটি। তো বন্ধুরা, চলুন এখন বাড়িটির আমরা মাপ জানবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি, এটা হচ্ছে যে ফর্স, এই ফর্স দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। বাড়ির ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে আমাদের যে সিঁড়ি রুম, এক পাশ দিয়ে আপনি সিঁড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করবেন, অন্য পাশ দিয়ে আপনি ছাদে যাবেন, অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। এটা হচ্ছে আমাদের 7 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট, 7 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট আমাদের যে স্টেয়ার অর্থাৎ সিঁড়ি রুমটি। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, এই পাশে পাচ্ছি আমরা একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট, একটা পাচ্ছি আমরা বেডরুম, আর এই পাশে পাচ্ছি আমরা একটা ড্রয়িং রুম, এটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। বন্ধুরা, এই বেডরুমটির সাথে রয়েছে একটা ব্যালকনি, আর এই ড্রয়িং রুমটির সাথে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিগুলোর দুটা সাইজে সমান, 8 ফিট বাই 2 ফিট 9 ইঞ্চি, 8 ফিট বাই 2 ফিট 9 ইঞ্চি দুইটা ব্যালকনির সাইজ সমান, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি হচ্ছে আমাদের 12 ফিট 11 ইঞ্চি বাই 24 ফিট 3 ইঞ্চি, 12 ফিট 11 ইঞ্চি বাই 24 ফিট 3 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। বড় ডাইনিং রুমটি দেখতে পাচ্ছেন আমরা, খুব বড় ডাইনিং রুম, যেহেতু পাঁচ বেডরুম তাই বড় করে দেওয়া হয়েছে এই ডাইনিং রুমটি। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা দুটো বেডরুম, এই দুটো বেডরুমের সাইজের সমান, আপনারা দেখতে পাচ্ছেন 11 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি আমাদের দুটা বেডরুমে সমান, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি এই পাশে আমাদের একটা যে স্পেস, যেটা স্পেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই রুমটির সাথে একটা লবি দেওয়া আছে বা স্পেস দেওয়া আছে, এটা হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 9 ইঞ্চি, 12 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 9 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন একটা লবি দেওয়া আছে, এটা একটা স্পেস দেওয়া আছে। তো বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা এই পাশে পরে পাচ্ছি আমরা একটা আরেকটা বেডরুম, এটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা আরেকটা বেডরুম এই পাশে, এই বেডরুমটি হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি, 12 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি এই পাশে একটা টয়লেট, টয়লেটটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 11 ফিট আমাদের হচ্ছে একটা টয়লেট, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বড় টয়লেট, অর্থাৎ বাথরুমটি খুব বড়ভাবে দেওয়া হয়েছে, আপনি সব কিছু রাখতে পারবেন, বাথ টপ সব ইউজ করতে পারবেন। 6 ফিট বাই 11 ফিট আমাদের একটা রয়েছে এখানে বাথরুম, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি এই পাশে পাচ্ছি আমাদের আরেকটা বেড, আরেকটা পাচ্ছি আমাদের এই পাশে আরেকটা টয়লেট পাচ্ছি, এই টয়লেটটি হচ্ছে সি টয়লেট, যেটা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আরেকটা সি টয়লেট পাচ্ছি এই পাশে। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি এখানে পাচ্ছি আরেকটা কিচেন, কিচেনটি হচ্ছে 6 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি, 6 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি একটা কিচেন পাচ্ছি। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি এই পাশে আরেকটা টয়লেট, এই টয়লেটটি হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট আমরা আরেকটা টয়লেট পাচ্ছি, যেটা ছিল এই আমাদের ড্রয়িং রুমটির সাথে অ্যাটাচ, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটির মাপ, অর্থাৎ বাড়িটির যে মাপটা। তো বন্ধুরা দেখুন, এই রুমগুলোতে সামনে যে বেডরুমগুলো এবং ড্রয়িং রুমটার মধ্যে দুটা জানলা দেওয়া হয়েছে, অন্য যে বেডরুমগুলোতে একটি করে জানালা দেওয়া হয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো জানালা দিবেন, আপনি যেটা যেভাবে চান। আর এখানে ব্যালকনি দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে। তো বাড়িটা লুকটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এমন আসবে, সুন্দর আসবে,
যদি আপনি দোতলা কমপ্লিট করেন, তো আমি আপনাদেরকে আজকে একতলা কমপ্লিট করার খরচে দেখাবো, অর্থাৎ একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে তার একটি হিসাব দিব, যে বাড়ি একতলা কমপ্লিট করতে আপনার কত টাকা লাগবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন কত টাকার ইট, কত টাকার সিমেন্ট, কত টাকার বালি লাগবে আপনার এই বাড়িটি তৈরি করতে। তো চলুন বন্ধুরা আমরা এখন জানবো বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, আমাদের একটা আনুমানিক হিসাব। বন্ধুরা বাড়িটি একতলা তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 37,000 টাকা। যদি আপনি জায়গাটি নিচু হয় আপনাকে আরও বেশিও কাটতে হতে পারে, আর যদি আপনার জায়গাটি উঁচু হয় আপনাকে আরও কমও কাটতে হতে পারে। আমি আনুমানিক ধরেছি আপনার যদি 36,000 টাকা লাগবে বাড়ি তৈরি মাটি কাটার খরচ। বন্ধুরা 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 17,300 পিস, যদি প্রতি পিসের দাম হয় 10 টাকা তাহলে আপনার দাম আসছে 1,73,000 টাকা আসবে আপনার 10 টাকা করে হলে প্রতি পিসের দাম। আপনি 8 টাকা 9 টাকাও পাবেন ইট। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 10,380 পিস, দাম আসতেছে 1,03,800 টাকা। 10 ইঞ্চি গাঁথনি যেটা মাটির নিচে দেওয়া হয় মাটিগুলোকে ধরে রাখার জন্য, ওটা আমি 3 ফিট ধরেছি এখানে, আপনি ইচ্ছে করলে 2 ফিটও দিতে পারেন। আপনি যখন বাড়ি দিবেন আপনি মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের সাথে আপনি আলাপ করে 2 ফিট দেওয়ার দরকার হলে 2 ফিট দেবেন, আর 3 ফিট প্রয়োজন হলে 3 ফিট দেবেন, এর বেশিও আপনি দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। খোয়ার জন্য ইট লাগে 12,362 পিস, দাম আসতেছে 1,23,620 টাকা। খোয়া এখানে ফ্লোরের খোয়া এবং যে ছাদের খোয়া এবং অন্যান্য কাজের জন্য পিলারের জন্য যে খোয়া সব খোয়া ধরা হয়েছে এখানে। সিমেন্ট লাগে আমাদের 549 ব্যাগ, যদি প্রতি পিস সিমেন্টের ব্যাগের দাম হয় 450 টাকা, দাম আসতেছে 2,47,050 টাকা। রড লাগতেছে আমাদের 4,684 কেজি, দাম আসতেছে 3,37,248 টাকা, যদি প্রতি কেজি রডের দাম হয় 72 টাকা। বন্ধুরা আপনারা আরও কমেও রড পাবেন, আরও কম দামেও পাবেন। বালি লাগতেছে বন্ধুরা সব কাজের জন্য বালি ধরা হয়েছে এখানে 92,370 টাকা। বন্ধুরা স্থান এবং সময় ভেদে আরও কম বেশি হতে পারে, আমি এখানে প্রতি সেফটি বালুর দাম ধরেছি 25 টাকা, আপনি আরও কম বেশি হতে পারে। এখানে 92,370 টাকার বালি লাগবে আপনার বাড়ি তৈরি করতে আনুমানিকভাবে। তো বন্ধুরা চলুন আমরা এখন জানবো দরজা জানালা, দরজা জানালা হিসাব করা হয়েছে কাঠের দরজা এবং থাই গ্লাসের জানলা দিয়ে আপনাদেরকে হিসাব করে দেখাবো, যদি প্লেন সিলের দেন আরও কম লাগবে আপনার হিসাবটি। তো চলুন বন্ধুরা, বন্ধুরা দরজা জানালা, দরজা জানালা লাগতেছে আপনার 1,90,000 টাকা, 1,90,000 টাকা লাগবে আপনার দরজা জানালা। আপনার 6টি দরজা লাগবে, প্রায় 10টি জানালা লাগতেছে। একটি জানলার দাম ধরা হয়েছে 7,000 টাকা, আর একটি দরজার দাম ধরা হয়েছে 20,000 টাকা কাঠের দরজা যেহেতু। আর যদি আপনি প্লেন সিলের দরজা দেন একটি দরজা পাবেন আপনার 5,000 টাকা, আর যদি প্লেন সিলের জানলা দেন একটি জানলা পাবেন আপনি 4,000 টাকার মধ্যে। বাথরুমের দরজা এখানে বন্ধুরা, বাথরুমের দরজা এবং কিচেনের দরজা ধরা হয়েছে প্লাস্টিকের আরএফএলের যে দরজাগুলো তার দাম ধরা হয়েছে 12,000 টাকা, একটি দরজার দাম ধরা হয়েছে 3,000 টাকা করে। এসএস গেট, বন্ধুরা সামনে আপনি একটি গেট দেবেন বাড়িতে, গেটটির দাম ধরা হয়েছে এখানে 35,000 টাকা। আপনি যদি আরও ভালো মানের দেন আরও বেশিও লাগবে, অর্থাৎ 40,000-50,000 টাকা লাগবে যদি ভালো মানের দেন। এমএস গ্রিল, সামনের যে ব্যালকনি দেওয়া হয়েছে দুইটা ব্যালকনিতে আপনি যদি সিম্পলভাবে যদি আপনি গ্রিল দেন তো গ্রিলটার দাম ধরা হয়েছে এখানে 20,000 টাকা। তো বন্ধুরা সিঁড়ি রেলিং, আপনি ছাদে যাবেন, ছাদে যাওয়ার জন্য যে সিঁড়িটা তৈরি করবেন এই জন্য রেলিংটা যদি আপনি নকশা করে দেন তার দাম ধরা হয়েছে এখানে 35,000 টাকা, আরও কম বেশি হতে পারে। তো বন্ধুরা চলুন আমরা এখন জানবো ইলেকট্রিক ওয়ারিং, প্লাম্বিং, মেস্ত্রি খরচ এবং অন্য অন্য খরচ আমাদের কত টাকা আসতেছে। তো চলুন বন্ধুরা, বন্ধুরা ইলেকট্রিক ওয়ারিং, বাড়িতে ইলেকট্রিক ওয়ারিং করতে হবে ভালো মানের তার দিয়ে, যদি আপনি ইলেকট্রিক ওয়ারিং করেন এক্ষেত্রে আপনার খরচ হবে 97,652 টাকা। বন্ধুরা আরও কম বেশি হতে পারে, তবে ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করবেন বাড়িতে নিরাপত্তার জন্য। ফিটিং এবং প্লাম্বিং, প্লাম্বিংয়ে ধরা হয়েছে এখানে বাথরুমের যে ফিটিংগুলো, বাথরুমের ট্যাঙ্কি, এভরিথিং এখানে ধরা হয়েছে 67,619 টাকা, কম বেশি হতে পারে। ভালো মানের মেটেরিয়াল দিলে আরও দাম বেশি আসবে। টাইলস, বন্ধুরা যদি ফ্লোর টাইলস করেন তার দাম ধর বাথরুমগুলোতে এবং যদি ফ্লোরে টাইলস করেন বেডরুমগুলোতে তার দাম ধরা হয়েছে এখানে 2,04,000 টাকা। বন্ধুরা প্রতি স্কোয়ার ফিটে, প্রতি স্কোয়ার ফিট টাইলসের দাম ধরা হয়েছে 125 টাকা, কম দামি আছে আর বেশি দামি আছে আপনি যেটা লাগান। মেস্ত্রির খরচ ধরা হয়েছে এখানে 4,08,000 টাকা। বন্ধুরা প্রতি স্কোয়ার ফিটে এখানে মেস্ত্রির খরচ ধরা হয়েছে 250 টাকা, সব কাজের জন্য প্রতি স্কোয়ার ফিটে এখানে মেস্ত্রির খরচ ধরা হয়েছে 4,08,000 টাকা, সব কাজের জন্য আপনি মেস্ত্রির খরচ এখানে ধরা হয়েছে। রং, বান্ধবরা বাড়িতে আপনি রং করবেন অবশ্যই, তো রঙের জন্য এখানে দাম ধরা হয়েছে 61,780 টাকা। তো বন্ধুরা অন্য অন্য খরচ, বন্ধুরা বাড়ি তৈরিতে আরও বিভিন্ন রকমের খরচ আছে। আপনারা জানেন বাড়ির যখন আপনি ছাদটা ঢালাই দেবেন তখন আপনার বাঁশ লাগবে, কাঠ লাগবে, আপনার পানির পাম্প লাগবে, মালামাল আনা নেওয়া, আরও বিভিন্ন রকমের খরচ রয়েছে বাড়ি তৈরিতে, যাই খরচের হিসাব দেওয়া যাবে না আপনাদেরকে এই ভিডিওতে। তো আনুমানিকভাবে এই খরচগুলো আমি এখানে ধরেছি 1,90,454 টাকা।
তো 1,90,454 টাকা এই অনেক খরচ ধরা হয়েছে যে অন্য অন্য কাজের জন্য। তো বন্ধুরা যদি আপনারা টোটাল করেন এখন যে বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, যদি আমরা টোটাল করি তাহলে আমরা পাচ্ছি বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে, বন্ধুরা বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 24,34,900 টাকা থেকে 26,11,200 টাকা লাগবে আপনার বাড়িটি তৈরি করতে। আমার হিসাবে আসতেছে 24,34,900 টাকা। তো আপনারা যদি আরও ভালো মানের ম্যাটেরিয়াল দেন তাহলে আপনার 26,11,200 টাকা। তবে আমি আশা করি 24,34,900 টাকা থেকে 26,11,200 টাকার মধ্যে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুর মাঝে আমার এই ভিডিওটি। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা আপনি যদি 3D ডিজাইন পেতে চান কম দামে অর্থাৎ কম খরচে 3D ডিজাইন পেতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কী ধরনের বাড়ির ডিজাইন চান আমি খুবই কম মূল্যে আপনাদেরকে এই 3D ডিজাইনগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা আবারও আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।